Hello, my dear student. All exam help cylinder পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন দ্বিতীয় শ্রেণীর গণিত বাড়ি কাজ 15 এটা আজকে আমরা সমাধান করব তো আমরা ফারস্টে চলে যাচ্ছি প্রশ্নে তো প্রশ্নটা তোমরা ভালো করে অবশ্যই দেখে নিবে তো এখানে দেখো কি বলেছে যে 39 থেকে 5 বিয়োগ কিভাবে বিয়োগ করা যায় তো এটা আমরা দেখাবো তারপরে 39 থেকে 9 কিভাবে বিয়োগ করা যায় এটা আমরা তোমাদের দেখাবো তারপর এখানে তোমাদের বলা হয়েছে এক নম্বরে বিয়োগ করে এখানে 1 থেকে প্রায় 5টা তোমাদের বিয়োগ দেওয়া হয়েছে সুন্দর করে এই বিয়োগগুলো তোমাদের করতে হবে তারপর যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদের দুই নম্বরে 1 থেকে প্রায় 8টা পাশাপাশি বিয়োগ দেওয়া হয়েছে তো এই বিয়োগগুলো তোমাদের করতে হবে এই বিয়োগগুলো তোমাদের করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে তো আমি উত্তরের আগে বলে নিছি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো উত্তরে চলে গেলাম এখানে তোমাদের 39 থেকে 5 বিয়োগ করে থাকে 34 দেখো 9 এর থেকে 5 চলে গেলে থাকে 4 আর 3 এ 3 বসায় দিবা তো আমি তোমাদের সমাধানটা করে দিয়েছি লাল কালি দিয়ে তোমরা দেখে নাও এগুলা তারপর দেখো দুই নাম্বারটা এর পরেরটা বলা হয়েছে এটা তোমাদের 39 দেওয়া হয়েছে 39 থেকে 9 বিয়োগ হলে তাহলে তো 9 9 0 হয় আর 3 3 বসাই দেবা তাহলে 30 হয়ে যাবে তাহলে 39 থেকে 39 বিয়োগ 9 সমান 30 তো এটার উত্তর হবে 30 তো এই দুইটা সুন্দর করে তোমরা যেভাবে আমি লিখেছি সেভাবে লিখে দিলে উত্তরটা হয়ে যাবে তারপর চলে যাচ্ছি আমরা এক নাম্বার প্রশ্নে বিয়োগ করি এখানে তোমার 4 থেকে 3 চলে গেলে থাকে 1 আর 6 6 বসাই দিবা তাহলে তোমাদের এক নাম্বার উত্তর হবে 61 তারপর দুই নাম্বারটা দেখো 8 থেকে 5 চলে গেলে থাকে 3 তারপর 7 এ 7 বসাই দিবা মানে দুই নাম্বার উত্তর হলো 73 তারপর তিন নাম্বারটা তোমাদের 4 থেকে 2 চলে গেলে থাকে 2 তারপরে 9 9 বসাই দিবা মানে 92 তারপর চার নাম্বারটা 6 6 0 আর 7 বসাই দিবা তাহলে 70 হবে আর পাঁচ নাম্বারটা 7 এর সাথে 0 আর 5 বসাই দিলে 50 তাহলে উত্তরটা তোমাদের এরকম হবে তাহলে এটার উত্তর হবে 50 পাঁচ নাম্বারটা তাহলে তোমরা 1 থেকে 5 পর্যন্ত সুন্দর করে যেভাবে দিয়েছি সেভাবে তোমরা করে নিলে উত্তরটা হয়ে যাবে তারপর আমরা চলে যাচ্ছি দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বারটা আমি খাতায় লিখে দিয়েছি লম্বা লম্বা পাশাপাশি যোগ এজন বিয়োগ এজন্য তো এখানে তোমরা 85 থেকে 13 চলে গেলে 72 হয় তারপরে তোমাদের দুই নাম্বারটা দেখো 79 থেকে 44 চলে গেলে 35 থাকে তারপরে তোমাদের তিন নাম্বারটা দেখো এখানে তোমার 61 থেকে 50 চলে গেলে থাকে 11 তারপরে তোমাদের চার নাম্বার দেখো 75 থেকে 25 চলে থাকে 50 তারপরে তোমাদের দেখো এখানে পাঁচ নাম্বারটা 90 থেকে যদি 50 চলে যায় তাহলে 40 থাকে তারপরে তোমাদের দেখো ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারটা 49 থেকে যদি 42 চলে যায় তাহলে 7 থাকে তারপরে সাত নাম্বারটা দেখো 97 থেকে 5 চলে থাকে 92 তারপরে তোমাদের আট নাম্বারটা 53 থেকে 3 চলে গেলে থাকে 50 তো এইভাবে তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখে নিবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ